গাইস থাম্বনেল দেখেই হয়তো ধারণা পেয়েছো যে অ্যারাবিয়ান ফ্রি ফায়ার স্টার ইট৪৪৪ তার ভাইকে ফ্রি ফায়ারে লঞ্চ করাতে চলেছে। তবে অ্যাকচুয়ালি ইট৪৪৪ এর নিজের চ্যানেলে প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, মানে ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত, এবং ভিডিও দিলে 5 বা 7 মিলিয়ন ভিউ হয়। কিন্তু ভিডিও দেয় একে তো 2 মাস পর পর, এবং সর্বশেষ ভিডিও দিয়েছে হচ্ছে 3 মাস পূর্বে। তো হোয়াইট নিজেই ইউটিউব নিয়ে একেবারে সিরিয়াস নয়, তাছাড়া কোন উদ্দেশ্যে ওর ভাইকে লঞ্চ করতে যাচ্ছে। তো যাই হোক গাইস, হোয়াইটের চ্যানেলে এরপর ওই ভিডিওটা কি ভিডিও আসতে চলেছে, প্লাস হোয়াইট হোয়াইটের ভাইকে কি নাম দিয়ে ফ্রি ফায়ারে লঞ্চ করাতে চলেছে বা কি প্ল্যান প্রোগ্রাম করেছে, চলো আমরা সবাই সেটা মিলে দেখবো। তবে তার আগে একটা মগা বিজ্ঞাপন রয়েছে, সেটা প্লে করে দিতে হবে। হে গাইস, নতুন বছর অনেকগুলো ক্রিকেট ম্যাচ আসছে জানুয়ারিতেই। এর মধ্যে রয়েছে ক্রিকেট টেস্ট ম্যাচ, বিগ ব্যাশ লিগ, ইন্টারন্যাশনাল টি-20 টুর্নামেন্ট, আর ওয়ানএক্স বেট হচ্ছে মোস্ট রিলায়েবল বুক মেকার, এবং নিশ্চিতভাবে তুমি এখানে তোমার উইনিং প্রাইজ মানি পাবে। আর এটা এমন একটা সার্ভিস যেখানে তুমি বেট করতে পারবে বিভিন্ন স্পোর্টসের উপর, ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এছাড়াও অনলাইনে গেম খেলতে পারবে, আর এর সাথে বিগ উইনিংও করতে পারবে। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য ওয়ানএক্স দিচ্ছে 13,000 রুপি পর্যন্ত ডিপোজিট। তুমি ইজিলি উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ মেথডের মাধ্যমে। আই চুজ ইট অ্যান্ড ইউজ ইট, এবং ওয়ানএক্স এর প্রোমো কোড আর লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তুমি প্রমাণ করতে পারো তুমি একজন সত্যিকারের স্পোর্টস ফ্যান। তবে গাইস, আমরা অনেক ধরনের বিজ্ঞাপন দেই ঠিকই, কিন্তু আপনারা তারপরে বুঝে শুনে কোন একটা কিছুতে যাবেন। এই ধরনের বেশিরভাগ বিজ্ঞাপন ইন্ডিয়ানদের জন্য হয়ে থাকে, আর আমরা যদি ওদের বিজ্ঞাপন না দিই সেটা অন্য কেউ হয়তো অবশ্যই দেবে। তো এই জন্য আমরা যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলো নেই ঠিকই, কিন্তু আমরা বিজ্ঞাপন দেওয়ার পরও আপনি কিন্তু অবশ্যই সতর্কতার সাথে সেটি ট্রাই করবেন। তো গাইস, হোয়াইটের ভাইয়ের নাম হবে রেড444, এবং হোয়াইটের যে নীল কালারের গ্লিস স্কিন আছে রেড444 এরও সেম গ্লিস স্কিন হবে। তবে রেড444 এর স্কিনটা হবে হচ্ছে লাল রঙের, যেটা দেখতে আরো ভয়ঙ্কর এবং অ্যাগ্রেসিভ। আর রেড444 এর চ্যানেল এখনো খোলা হয়নি, কিন্তু ওকে লঞ্চ করার জন্য ইন্ডিয়া থেকে একটা অ্যানিমেশন তৈরি করা হয়েছে। তো আর কথা না বেরিয়ে চলো হোয়াইটের ভাই রেড444 এর লঞ্চ ভিডিওটা, হোয়াইট444 কোন সিস্টেমে বানাচ্ছে সেটা আমরা দেখে আসি। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে আমি হোয়াইটের সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছি। তোমরা জানো হোয়াইটের যে চ্যানেলটা রয়েছে সেটাতে কিন্তু গত 3 মাসে কোনো ধরনের ভিডিও আপলোড হয় না। তো হোয়াইটের চ্যানেলে সর্বোচ্চ একটা ভিডিও আপলোড হতে পারে, মানে হোয়াইট যেরকম বলেছে আর কি, সর্বোচ্চ একটা ভিডিও আসবে, তারপর হয়তো ওই চ্যানেল আর কখনো ভিডিও আসবে না, কিংবা চ্যানেলটা বিক্রিও করে দেওয়া হতে পারে, এটাও ভালো মতো জানে। তো হোয়াইটের এরপরের যে ভিডিওটা আসবে সেটা হবে হচ্ছে ওল্ড হোয়াইট এবং নিউ হোয়াইট। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা হোয়াইটটা যখন লাইভ স্ট্রিমে ছিলাম তখন ও আমার চ্যানেলটা দেখেছিল, এবং সেখানে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ওল্ড হোয়াইট এবং নিউ হোয়াইট নামে, আর ওই ভিডিওটা হোয়াইট দেখেছিল। তবে আমি নিশ্চিত নই ওই ভিডিও থেকে হোয়াইট এই ওল্ড হোয়াইট এবং নিউ হোয়াইটের আইডিয়াটা পেয়েছে কিনা। যাই হোক গাইস, সেটা বড় কথা নয়। কথাটি হচ্ছে হোয়াইট444 এর ভাই রেড444 যে আসছে, তোমার কি মনে হয় সেও কি হোয়াইট444 এর মতো নাম করতে পারবে?